30 বছর বাইরে মধ্যপ্রদেশ গুজরাট মহারাষ্ট্র হয়তো বাংলায় থাকার কোনো চান্স ছিল না তবুও ভাই বোনেদের আবদারে শেষ পর্যন্ত আমাকে এখানে সেটেল হতে হলো ঘুরতে ভালো লাগার ব্যাপারটা তো সবসময়তেই ছিল আমরা গ্রামের মানুষ খালি পায়ে খালি গায়ে সারা জায়গা ঘুরে বেড়াই সেই প্রকৃতি সেই ছেলেবেলা থেকে বারবার তুলে নিয়েছি কোলে করে সেইটা আমি এখনো আমার এত বয়সের মধ্যেও আমি সেটাই মিস করি কি হারিয়েছি আর এখন কি পাচ্ছি খিদে তো মিটে যায় পেটের খিদে মিটতে সময় লাগে না কিন্তু মনের খিদে কেমে এই যে মনের খিদে এই যে ঘুরে দেখবো প্রকৃতিকে দেখবো এটাই তো মনে থাকবে এটাই তো আমার সুখের জায়গা এটাই তো আমার শান্তির জায়গা তাহলে এই শান্তি এই সুখ খুঁজে পেতে আমাকে এই বাঁধন ছেড়া জীবনে বেরোতেই হবে শ্রাবণের সঙ্গে যখন আমার কথা হয়েছে কতদিন ধরে আমরা ভাবছি আইসল্যান্ড যাবো এরা বলেছে এরা কেন আমি এত ভালো বুঝি না আর আমি বিশ্বাস করি না যে আমি ইউটিউব দেখে জায়গা দেখি আমার বাবা যখন চারধাম যাত্রা করতে যান বা বাবা যখন তীর্থস্থানে আমি অন্তিদিনের জন্য নিয়ে যাই তখন বাবাকে আমি খুব হতাশ থেকে বাবা বলতেন যে আমি যা জেনেছি পড়েছি আর আমি যা দেখলাম তাতে কোনো মিল পেলাম না সেই জন্য আমাকে আর ভালো লাগছে না আমাকে বাড়ি নিয়ে চল তখন রেলে সার্কুলার ট্রেন টিকিটের ব্যবস্থা ছিল মনে আছে 72 টাকা 3.5 মাসের ডিউরেশন ছিল আমরা গয়া দিয়ে শুরু করেছিলাম বাবা বিরক্ত হয়ে বললেন আমি আর দেখতে চাই না আমাকে ফেরত নিয়ে চল আমার মনের জায়গার সাথে এই প্রকল্পটার মিল পাচ্ছি না সেই জন্য আমি ইউটিউব দেখে বটে আমার একটা ট্রাভেলের দেখার সুযোগ আছে বলে আমি দেখি কিন্তু যখন আইসল্যান্ড ঘুরে বেরোবো বলে ভেবেছিলাম তখন আমি ওই নর্দার্ন লাইটসই দেখেছি আর বাকি আমি আর কিছু সার্চ করি সাগরীয় থাকি গো এভরি হোয়ারে সবচেয়ে বড় যেটা ভালো লেগেছে আমার কেন আমি নিজে প্রফেশনাল জায়গায় চাকরি করে ফিরে এসেছি তাই আমার মনে হয়েছে এটা ভেরি মেটিকুলাস এবং এরা এই 2 বছরে এই কোভিডের সময় এরা যা পেয়েছে সেটা হচ্ছে এই ছেলে মেয়েরা প্রত্যেকে মিলে পাপন বাবু মিলে সারাদিন ট্যুর ইটিনারি তৈরি করতে ব্যস্ত বলে গেলেই তো হবে না এই ট্যুরটা এমন হতে হবে যেখানে অ্যামেনিটিস থাকবে প্লেজার থাকবে হসপিটালিটি থাকবে আর তার থেকেও বড় কথা থাকবে যে সদস্যদের মাঝখানে একটা এক্সটেন্ডেড ফ্যামিলি ফিলিং আজকে এসেছি যখন প্রত্যেকবারই যখন কোথাও না কোথাও যাই কারোর না কারোর সঙ্গে সম্বন্ধ ভালো হয় আজকে 40 জন লোকের সঙ্গে আবার আমার ফ্যামিলিটা অনেক বড় হয়ে গেল কত লোকের সঙ্গে দেখা হচ্ছে কত রকমের ডাইভার্স অপিনিয়নের মাঝখানে আমরা খুঁজে পাই আমাদের এই বৈচিত্র্যই তো আমাদের সবচেয়ে বেশি আকর্ষণ করে দর্শনীয় স্থান বলতে যাই দেখুন না কেন ট্রাভেল প্ল্যান করা তো একটা বিশাল ব্যাপার এই ট্রাভেল প্ল্যানে কত ইভেন্ট আমরা যখন টার্কি আর গ্রিস যাই তখন সিরিয়াতে যুদ্ধ চলছে আমি দেখি ইজমির থেকে সবচেয়ে ক্লোজেস্ট রেঞ্জে ডিস্টেন্সে লড়াই হচ্ছে কিন্তু আমরা গেছিলাম আমরা কোনো যুদ্ধের আঁচও পাইনি কিছু বুঝতেও পারিনি আজকে রাশিয়া ইউক্রেন চলছে ইস্ট ইউরোপ ইউরোপের সব জায়গাতেই একটা অশান্তি চলছে কিন্তু তবুও আমরা ঘুরে গেলাম আমরা কিচ্ছু দেখ পেলাম আইসল্যান্ডের পুরো জার্নিটা ভলকানিক ইরাপশনের পরে সেই সমস্ত লাভার ওপরে সেই সমস্ত মহাশেষ প্রাণ যে সেখানে হয় প্রাণ যে সর্বত্র আছে এটাই প্রকৃতি বারবার প্রমাণ করে প্রাণের তুমি কিছু করে দিই পাথরের মধ্যেও গিয়েও সে কিন্তু প্রাণ প্রস্ফুটিত হবেই হবে তাই এই আইসল্যান্ডের মধ্যে দিয়ে যা দেখেছি সেগুলো তো নতুন করে বলার কিছু নয় সব সুন্দর কেউ খারাপ নয় তারপর এসেছি ফিনল্যান্ডে ফিনল্যান্ডে যখন আমি এরোপ্লেন থেকে নামি তখন দেখি সারা জায়গাটাতে শুধু সাদা একটু মাটি পাইনি কোথাও তাই মনে হয়েছে বরফ তো সুইজারল্যান্ডেও দেখেছি কিন্তু ফিনল্যান্ডের বরফে কি দেখলাম সুইজারল্যান্ডের বরফে মনে হয়েছে একটু রকি একটু হার্ড আর এখানে মনে হয়েছে যে দুধ জাল দিলে পরে এক বলকা দুধ হওয়ার পরে দুধের ওপরের যে ফেনার যে সৌন্দর্য থাকে সেই শ্বেত শুভ্র দুধ
মতো এই শহর। এখানে চারপাশে এত সুন্দর নরম স্নোফল, তাই দেখে সাদার আর কোনো রকমের আর এক্সপ্লেনেশন দেওয়ার মতো ক্ষমতা আমাদের আর নেই। এত সাদা দেখিনি, এখনো সাদার মধ্যেই আছে। শীতকাল, জড়তার কাল, সবাই উঠে চুপসে যায়, কুকুরে যায়, গাছপালাগুলো কুকুরে গেছে, চুপসে গেছে, এরা অপেক্ষা করছে সেই স্প্রিংয়ের জন্যে। সেই স্প্রিংয়ে আসার সময় হয়ে গেছে, যখন গেছি তখন একরকম, এখন বৃষ্টি দেখছি বরফ পড়তে শুরু করেছে, এবারে পাতা আসবে, এই পাতা আসার পরে ফুল হবে, আবার প্রকৃতি সুন্দর সাজিয়ে খুশি হয়ে সেজে উঠবে। আজকে এখান থেকে আবার কত রকমের ট্রান্সপোর্ট হয়েছে, প্লেন হয়েছে, ট্রেন হবে, ক্রুজ আছে, এই সর্বত্র মানে কিছু বাকি রাখেনি। আজকে যে কমপ্লেন করবো সেই কমপ্লেন করার জায়গা পাবেন না, ওরা রাখেনি, সায়নরা রাখেনি, যখনই গেছি তখনই এরা এই নিয়েই ব্যস্ত থেকেছে। দিস ইজ দি মানে এই জায়গাটাই হচ্ছে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জায়গা, যে গো এভরিওয়ারকে লোকে চিনবে কী করে, তাকে চিনতে গেলে তার এই কেয়ারনেস, তার এই হ্যান্ড হোল্ডিং, তার এখানে কনফিডেন্স বিল্ডিং, এইগুলো খুব দরকার। কারণ টুরিস্ট যারা যায় ম্যাক্সিমাম তো বয়স্ক লোকেরাই যায়, চাকরির জীবনে আমরা ঘুরতে পারিনি, বিভিন্ন দায় দায়িত্ব, পরিবারের দায়িত্ব, এখন ফ্রি হয়ে ঘুরতে গেছি, কিন্তু এই সময় আমাদের যে আগলে রেখেছে সে হচ্ছে গো এভরিওয়্যার। আমরা অনেক জায়গাতে ট্যুর করেছি, টমাস কুক, কক্স অ্যান্ড কিং, সব জায়গাতে, কিন্তু এদের মধ্যে যে একটা ফ্লেভার, এদের মধ্যে যে একটা সেন্সুয়াসনেস আছে সেটা আমাকে মুগ্ধ করেছে। আর নতুন করে বিভিন্ন ট্যুরের কথা বলবো না, তবে স্লেজিংটা খুব ভালো লেগেছে, ওই কুকুরগুলো কত পরিশ্রম করে আমাদের টেনে নিয়ে গেছে, যেতে যেতে গিয়ে হাঁপিয়ে গেছে, বড় টুকরে করে খেয়েছে, আর তারপরে যখন আমরা ফিরে এসেছি তখন আমরা আদর করেছি, আদরের জন্য ওরা লালাই কত ভালো লেগেছে। তাই বলছি আজকে ট্যুরের মধ্যে আমাদের ওই হাস্কি ডগগুলোকে বলতে পারি না, তাদেরও সবসময় আমাদের তাদের ওই উন্মাদনা, তারা আমাদের দৌড়ে নিয়ে যাবে সেটাও আমরা সবসময় অনুভব করতে পেরেছি। ট্যুর তো থাকবেই, আমাদের ইচ্ছা আরও আগে যাওয়ার জন্য আগে আরও ট্যুর করবো ভাবছি, যতক্ষণ হাত পা চলবে, শক্ত সামর্থ্য থাকবো ততদিন চলবো। কিন্তু এই মনের খিদে মেটাবার জন্যে পাপনবাবু, সায়ন, অন্বেষা সবাইকে অনেক ধন্যবাদ, আর কিছু বলবো না, এটা বক্তৃতার জায়গা নয়, তবে খুলে ফেলেছি মন থেকে সমস্ত রুদ্ধ দেওয়ার। সবাই ভালো থাকবে, থ্যাংক ইউ।